সাত সকালেই দুঃসংবাদ। আলোচিত চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার আর নেই। শুক্রবার রাতে ঢাকা ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাঁচচর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ইসমাইল। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স, ডায়লক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই ডায়লক্স। ইসমাইল ছিলেন পরিমণির প্রথম স্বামী। তাদের দাম্পত্য জীবনের কোনো খবর খবরের পাতায় তেমন আসেনি, আর কেনই বা আসবে, পরিমণি তখনও নায়িকা বনে যাননি। তখন তিনি ছিলেন গ্রামের আর দশজন সাধারণ তরুণীর মতোই, যাকে এখন পরিমণি নামে চিনছেন। আদতে তিনি তখন ছিলেন শামসুন্নাহার স্মৃতি। শামসুন্নাহার স্মৃতির প্রসঙ্গেই আসা যাক। সময়টা 2010 সাল। পারিবারিক ভাবে পরিচিতি থাকায় সম্পর্কে চাচাতো ভাই ইসমাইল হোসেন জমাদ্দারকে বিয়ে করেন এখনকার পরিমণি তথা শামসুন্নাহার স্মৃতি। যদিও সেই সংসার বেশিদিন টেকেনি, দুই বছরের মাথায় 2012 সালের এপ্রিলে ইসমাইলকে তালাক দেন স্মৃতি। সময়ের ব্যবধানে তখন পরিমণির পোশাক আশাক থেকে শুরু করে চেহারায় ছিল নানান ভিন্নতা। সামাজিক মাধ্যমে সে সময়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছিল বেশ আগে। 14 বছর আগের সেই পরিমণি ও এখনকার পরিমণির মাঝে যেন বিস্তর ফারাক। সে সময় পরিমণি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন বলে বিভিন্ন মহলে উঠে এসেছে। অর্থাৎ ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় তখনই যে তার প্রথম স্বামী। বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল বা তার পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই বলেও জানা গেছে। শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। কিন্তু সঙ্গী পাল্টে এখানেই থামেননি স্মৃতি ওরফে পরিমণি। আলোচিত এই নায়িকার কাগজে কলমে তার চারটি বিয়ের খবর কারুরই অজানা নয়। 2012 সালের 28 এপ্রিল ফেরদৌস কবির সৌরভ নায়িকা হওয়ার পর 2020 সালের 14 এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসান, এরপর গত বছরের মার্চে থিয়েটার কর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্পদিনের পরিচয় বিয়ে করেন পরিমণি, এবং তার কিছুদিন পরই গত বছরের 17 অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি। রাজের সন্তানের মাও হয়েছেন, কিন্তু সেই সংসারও এখন নেই। ঢাকা পোস্ট।